আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ থাকছে এবিবি এবং স্নাইডার এসিবি এর টার্মিনাল নাম্বারের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস, লেটস ডিসকাস ইন ডিটেল। বন্ধুরা, ইতিমধ্যে আজকের আলোচনার বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছি, আর তা হচ্ছে কম্পারিজন অফ টার্মিনাল নাম্বারিং বিটুইন এবিবি এন্ড স্নাইডার এসিবি। অর্থাৎ যে কোনো ধরনের এসিবি কে অপারেট করতে হলে বা কন্ট্রোল করতে হলে কিছু মৌলিক কানেকশন করতেই হয়, এবং এসিবির ব্র্যান্ডের ভিন্নতা থাকলেও এই মৌলিক বিষয়গুলো বা মৌলিক কানেকশনগুলো সবগুলো এসিবির মধ্যেই বিদ্যমান। তবে তাদের মধ্যে পার্থক্য যে জায়গাটাতে, আমরা যদি একটি এসিবি এর কানেকশন খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে যে কোনো ধরনের এসিবি এর ম্যানুয়াল থেকে আমরা তার কানেকশন ডায়াগ্রাম দেখে সেই অনুযায়ী কানেকশন করে এসিবিটিকে অপারেট করতে পারবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এবিবি এসিবি নিয়ে কথা বলছি, এরপরে আমরা স্নাইডার এসিবি নিয়ে কথা বলবো এবং এর মধ্যবর্তী মিল অমিলগুলো আমরা বোঝার চেষ্টা করব। তবে যে কোনো ধরনের এসিবি কে অপারেট করার জন্য যে মৌলিক কানেকশনগুলো করতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে স্প্রিং চার্জিং মোটর, তারপরে হচ্ছে আন্ডার ভোল্টেজ রিলিজ কয়েল, এটি একটি ইলেকট্রোম্যাগনেট, তারপরে থাকছে ক্লোজিং কয়েল, এটিও একটি ইলেকট্রোম্যাগনেট, তারপরে থাকছে ওপেনিং কয়েল, এটি অপর আরেকটি ইলেকট্রোম্যাগনেট। ঠিক একইভাবে স্নাইডার এসিবি এর মধ্যেও স্প্রিং চার্জিং মোটর থাকবে, আন্ডার ভোল্টেজ কয়েল থাকবে, ক্লোজিং কয়েল থাকবে, ওপেনিং কয়েল থাকবে, এবং এই মৌলিক বিষয়গুলো আমরা অন্য ব্র্যান্ডের এসিবির মধ্যেও দেখতে পাই। তবে আমরা যখন একটা ব্র্যান্ডের উপরে কাজ করি, পরবর্তীতে ব্র্যান্ড চেঞ্জ করে অন্য কোনো ব্র্যান্ডের উপরে কাজ করতে গেলেই আমরা বিব্রত হয়ে যাই বা কনফিউজ হয়ে যাই, হ্যাঁ হ্যাঁ কীভাবে কাজ করব, কীভাবে কানেকশন করব। আসলে আমাদের মৌলিক জ্ঞানটুকু যদি থাকে বা মৌলিক ধারণাটুকু থাকে তাহলে আর এই বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়ার বা বিচলিত হওয়ার কিছু নেই। তো এখানে একটি স্প্রিং চার্জিং মোটর আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে স্প্রিং চার্জিং মোটরকে বলা হয়েছে এম, এখানে স্প্রিং চার্জিং মোটরকে বলা হয়েছে সিএইচএম। পার্থক্য শুধু এটুকুই, এখানে স্প্রিং চার্জিং মোটরের দুই প্রান্তের টার্মিনালকে নাম্বারিং করা হয়েছে U1 এবং U2 নামে। ঠিক একইভাবে স্নাইডারের স্প্রিং চার্জিং মোটরের নাম্বারিং করা হয়েছে B1 এবং B2 নামে। তাহলে আমরা যদি এর ম্যানুয়াল দেখি এবং কানেকশন ডায়াগ্রামটা ফলো করি, তাহলে যদি আমরা স্নাইডার এসিবি ব্যবহার করি তাহলে স্প্রিং চার্জিং মোটরের ক্ষেত্রে আমরা কানেকশন করবো B1 B2-তে, আর যদি আমরা ABB ব্যবহার করি তাহলে আমরা কানেকশন করবো E1 E2-তে। দ্যাটস ইট, এটুকুই মাত্র পার্থক্য। এরপরে আসি আমরা আন্ডার ভোল্টেজ কয়েলের ক্ষেত্রে আলোচনা। আন্ডার ভোল্টেজ কয়েলকে স্নাইডার ইলেকট্রিক নামকরণ করেছে MN নামে, যার টার্মিনাল নাম্বার D1 এবং D2। ঠিক একইভাবে ABB নামকরণ করেছে YU নামে, যার টার্মিনাল নাম্বার D1 D2। এক্ষেত্রে উভয় টার্মিনাল নাম্বার একই যেমনটা আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, পার্থক্য শুধুমাত্র YU এবং MN, এটুকুই। তাহলে স্নাইডার ইলেকট্রিকের ক্ষেত্রে যেই কয়েলটা MN সেটি আন্ডার ভোল্টেজ কয়েল হিসেবে কাজ করবে, আর ABB এর ক্ষেত্রে যেটি YU সেটি আন্ডার ভোল্টেজ কয়েল হিসেবে কাজ করবে। তারপরে দেখেন বন্ধুরা, স্নাইডারের মধ্যে আছে FX এবং এখানে একটি পুশ বাটন সুইচ দেখানো হয়েছে এবং তার পাশে লেখা আছে অন। অর্থাৎ এই পুশ বাটন সুইচটি প্রেস করলে এক্সেপ্ট কয়েলটি অ্যাকচুয়েট করবে এবং সার্কিট ব্রেকারকে অন করবে। তাহলে এটি হচ্ছে আমাদের ক্লোজিং কয়েল বা অন কয়েল, আর এই অন কয়েলের দুই প্রান্তের নামকরণ করা হয়েছে A1 এবং A2 নামে। ঠিক একইভাবে যদি এটি আমরা ABB-র ক্ষেত্রে দেখি তাহলে ABB নামকরণ করেছে YC নামে, এবং যার দুই প্রান্তে টার্মিনাল নাম্বারিং করা হয়েছে C1 এবং C2 নামে। তাহলে যদি আমরা স্নাইডার এসিবি কানেকশন করি তাহলে স্নাইডার এসিবির ক্ষেত্রে ক্লোজিং কয়েলটির নাম হচ্ছে এক্সেপ, যার টার্মিনাল নাম্বার A1 A2। অর্থাৎ এক্সেপ কয়েলের টার্মিনালকে যদি আমরা একটি পুশ সুইচের মাধ্যমে কানেকশন করি এবং যদি প্রেস করি তাহলে এসিবিটি অন হবে। ঠিক একইভাবে ABB এর ক্ষেত্রে আমরা যদি YC কয়েলের C1 C2-তে কানেক্ট করি এই ডায়াগ্রাম অনুযায়ী এবং এখানে একটি পুশ বাটনের মাধ্যমে সংযোগ প্রদান করি, তাহলে এই পুশ বাটনটি প্রেস করলে YC কয়েলটি অ্যাকচুয়েট করবে এবং সার্কিট ব্রেকারটিকে অন করবে বা ক্লোজ করবে, সিম্পল। এরপর আসি আমরা MX1 কয়েল নিয়ে, যেটি স্নাইডার ইলেকট্রিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ওপেনিং কয়েল হিসেবে। অর্থাৎ এই কয়েলের সঙ্গে একটি পুশ সুইচের মাধ্যমে যদি আমরা কানেকশন করি C1 এবং C2 টার্মিনালে, তাহলে এসিবিটি যদি অন কন্ডিশনে থাকে, এটিকে অফ করার জন্য যদি আমরা এই সুইচটিকে প্রেস করি এসিবিটি অফ হয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর টার্মিনাল নাম্বার C1 এবং C2 দ্বারা নামকরণ করা হয়েছে। ঠিক একইভাবে এই কয়েলটি ABB এর ক্ষেত্রে নামকরণ করা হয়েছে YO দ্বারা এবং যার টার্মিনাল নাম্বার C11 এবং C12, এবং এই কয়েলটিকেও একটি পুশ সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে। অর্থাৎ আমরা যদি ABB এসিবি ব্যবহার করি তাহলে এটি হচ্ছে আমাদের এসিবি এর অফ পুশ, আর এটি হচ্ছে আমাদের এসিবি এর অন পুশ। আর স্নাইডারের ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের অফ পুশ এবং এটি হচ্ছে আমাদের
অন পুশ, অতঃপর আরও একটি মৌলিক বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেটি হচ্ছে টার্মিনাল নাম্বার 95 এবং 98। এটি একটি ওপেন কন্টাক্ট, যে কন্টাক্টে স্পেশালি ব্যবহার করা হয়েছে ট্রিপ ইন্ডিকেশনের জন্য। অর্থাৎ সার্কিট ব্রেকারটা যদি আমরা ম্যানুয়ালি কিংবা রিমোটলি অন অফ করি, অর্থাৎ এই কন্টাক্টটি ব্যবহার করা হয়েছে সার্কিট ব্রেকারটিতে যদি কোনো ধরনের ফল্ট সংঘটিত হয় এবং সে কারণে যদি সার্কিট ব্রেকারটি ট্রিপ করে, তখন এই কন্টাক্টটি ক্লোজ হবে এবং এই ইন্ডিকেটরটি জ্বলবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো সার্কিট ব্রেকারের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি ক্রিয়েট করেছে আর তাই সার্কিট ব্রেকারটি ট্রিপ করেছে। আমরা যদি অফ পুশ এবং অন পুশের মাধ্যমে সার্কিট ব্রেকারটি অন অফ করি, তখন সার্কিট ব্রেকারের অন ইন্ডিকেটর এবং অফ ইন্ডিকেটর জ্বলবে, যেগুলো আমরা সার্কিট ব্রেকারের সিম্পল কিছু NONC কানেকশনের মাধ্যমে প্রদান করে থাকি। কিন্তু ফল্ট ইন্ডিকেটরটি শুধুমাত্র ফল্ট কন্ডিশনেই জ্বলবে এবং যা কিনা এই টার্মিনালের মাধ্যমে কানেকশন করতে হবে। ঠিক একইভাবে এই টার্মিনালটিকে স্নাইডারের ক্ষেত্রে নাম্বারিং করা হয়েছে 81 এবং 84। এটি একটি ওপেন কন্ট্যাক্ট, সেক্ষেত্রে একইভাবে স্নাইডার ইলেকট্রিকের ACBটি যদি কোনো ফল্ট সংঘটিত হওয়ার মাধ্যমে ট্রিপ করে, তখন এই ইন্ডিকেটরটি জ্বলবে আর তা থেকে আমরা বুঝতে পারবো যে ACBটি কোনো অ্যাবনর্মাল সিচুয়েশনে ট্রিপ করেছে। তাহলে এই যে মৌলিক বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তো এই আলোচনা থেকে আমরা এটুকু বুঝতে পারি যে যদি কোনো একটি ACB এর কানেকশন আমরা ভালোভাবে বুঝি, তাহলে অন্য কোনো ব্র্যান্ডের ACBর উপরে কাজ করতে গেলেও আমার যদি কোনটি কোন কয়েল জানা নাও থাকে, আমি সেই ব্র্যান্ডের ম্যানুয়াল দেখে বা কানেকশন ডায়াগ্রাম দেখে অনায়াসেই আইডেন্টিফাই করতে পারবো কোন কয়েলটি কী কাজে ব্যবহার করা হয়েছে এবং কীভাবে কানেকশন করতে হবে। আর ইঞ্জিনিয়ার হিসেবে এতটুকু নলেজ আমাদের থাকাটাই স্বাভাবিক। এবার কিছু NONC কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করছি। তো সকল ধরনের ACBতে এই ধরনের কিছু কন্ট্যাক্ট থাকে যার মাধ্যমে বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন সম্পন্ন করা হয়। ফর এক্সাম্পল, ওপেন ইন্ডিকেটর, ক্লোজ ইন্ডিকেটর, ইন্টারলকিং, এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ। তো সেক্ষেত্রে দেখেন বন্ধুরা, ABB-র ক্ষেত্রে এক একটি কন্ট্যাক্টকে নাম্বারিং করা হয়েছে Q11, Q12, 13, 14, এভাবে আরও অনেকগুলো কন্ট্যাক্ট ছিল, আমি জাস্ট এখানে চারটে কন্ট্যাক্ট দেখাচ্ছি। কিন্তু স্নাইডারের ক্ষেত্রে নাম্বারিং করা হয়েছে OF1, OF2, OF3, OF4 এবং এর পোলগুলোকে নাম্বারিং করা হয়েছে 201, 211, 221, 231। ঠিক একইভাবে স্নাইডারের পোলগুলোকে নাম্বারিং করা হয়েছে 11, 21, 31 এবং এর ক্লোজ কন্ট্যাক্টটিকে নাম্বারিং করা হয়েছে 12, ওপেন কন্ট্যাক্টটিকে 14। ঠিক একইভাবে এখানে ক্লোজ কন্ট্যাক্টটিকে নাম্বারিং করা হয়েছে 202, ওপেন কন্ট্যাক্টটিকে নাম্বারিং করা হয়েছে 204। এইভাবে টার্মিনাল নাম্বার দেখে যদি আমরা সংশয় পড়ে যাই বা বিব্রত হয়ে যাই যে কোন নাম্বার কী কানেকশন করব, সেক্ষেত্রে আমাদের বিচলিত হওয়ার বা সংশয় পড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা ম্যানুয়াল বের করব এবং সেখান থেকে দেখে নেব। তাহলে ব্র্যান্ড ভেদে যে পার্থক্যগুলো আমরা দেখলাম, সেটা শুধুমাত্র টার্মিনাল নাম্বারিংয়ে পার্থক্য থাকে আর কিছু বেসিক পার্থক্য থাকে, এছাড়া বাকি বিষয়গুলো অলমোস্ট কমন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই আলোচনা থেকে ABB এবং স্নাইডার উভয় ব্র্যান্ডের ACB এর টার্মিনাল নাম্বার সম্পর্কে আপনাদেরকে সম্যক কিছু ধারণা দিতে পেরেছি। এবং এই আলোচনার মাধ্যমে বা এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে ABB ACB এর কন্ট্রোল ওয়ারিং করতে পারবেন, সে অনায়াসেই স্নাইডার ইলেকট্রিকের ACB এর কন্ট্রোল ওয়ারিংও করতে পারবেন, কিংবা যে স্নাইডার নিয়ে কাজ করেন সে অনায়াসেই ABB নিয়েও কাজ করতে পারবেন। আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে এনজয়েবল এবং হেল্পফুল হয়ে থাকে, তো বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবার প্রতি শুভকামনা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।